হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালোই আছি। তোমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এই গুড আফটারনুনে এলাম কারণ সকালবেলায় ব্যস্ত ছিলাম, আমার মনটা আজকে আমার ভীষণ খারাপ। আর আজকে একটা খুশির খবরও আছে, তো তোমাদের খুশির খবরটা কিন্তু লাস্টে দেবো, তার আগে রান্না বান্না করে নেবো। আর ব্লগটা আজকে বেশি বড় রাখবো না। তো নতুন বন্ধুদের বলছি, প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও, পাশে থাকা বেল বাটন আইকনটি ক্লিক করে দিয়ে নোটিফিকেশনগুলো অল করে দিও, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আমি আছি এখন রান্নাঘরে। তো কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কিছু রান্না করব না, কিন্তু একটা স্পেশাল জিনিস আছে যেটা সবার বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেও আছে, মানে করে সবার বাড়িতেই, তো আমার বাড়িতেও হচ্ছে, আজকে হচ্ছে, আজকে কোনো সানডে না তবুও হচ্ছে, সানডে দিন বেশি হয়। তো চলো, চিকেন হবে আজকে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে চিকেন করবো আজকে। তো চিকেনটা আছে মনে হয় 500-600 গ্রাম আছে, আর করব মসুর ডাল। চলো তোমাদের ব্যাক সাইড ক্যামেরা করে দেখিয়ে দিই। হ্যাঁ দেখো, চিকেন আছে, চিকেন হবে, আর চিকেনের সঙ্গে আলু তো দেবই, অবশ্যই দেবো, কারণ আমি আলু খেতে খুবই ভালোবাসি। আর একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিয়ে করবো চিকেনটা। আর অর্ধেক টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এ দেখো। আর এখানে আছে আদা রসুন, পেস্ট করব। পেস্ট বলতে আমি কিন্তু এই শিলনোড়াতে বাটবো। আর এখানে নিয়েছি মসুর ডাল। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আর এখন অনেক বেজে গেছে। তো চলো, চিকেনটা প্রায় হয়ে গেছে, আর ঝোলটা একটু মারতে হবে, তাহলে হয়ে যাবে। আর চিকেনের ঝোল লাগবে না, যেহেতু ডাল করেছি তার জন্য চিকেনের ঝোল লাগবে না। তো চলো আরেকটু হবে। আর এখানে ডালটা হয়ে গেছে, একবারে কুকারে করে নিয়েছি, প্রেশার কুকারে একবারে করে নিয়েছি। আর বাইরের অবস্থা দেখো, বাইরের মধ্যে বৃষ্টি হবে, বাইরের ওয়েদার একদম মেঘাচ্ছন্ন ওয়েদার, আর এদিকে হাওয়াও আছে, দেখছো। তো চলো বন্ধুরা, লাঞ্চ করব। এই যে থালা নিয়ে নিয়েছি, তো লাঞ্চ করব। এখনো লাঞ্চ হয়নি, মেয়েকে খাবো, আমি খাবো, আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তা বলছে দেরি হবে, তোমরা খেয়ে নাও। তা চলো খেয়ে নিই, আর খেয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে। তো চলো, আমরা এখন খেতে বসে গেছি, আর সঙ্গে নিয়েছি এই দেখো স্যালাড নিয়েছি, গাজর আর টমেটো আর পেঁয়াজ আর শসা। আর এখানে মেয়ে খেতে বসেছে, এই দেখো বাবু হাত ধুয়েছো তো, ঠিক আছে। কই ডল হয়েছে, ডলে জ্বর হয়েছে, আচ্ছা। মেয়ে বলছে ডলে জ্বর, বাবা তাই, এখন তোমার করলে ঘুমোচ্ছে, ঠিক আছে খেয়ে নাও মা, দাঁড়া মা খেয়ে দেবো। তো চলো খেয়ে নাও। এখানে আছে চিকেন আছে, আর এখানে ডাল আছে, ডাল আমি অল্প নিয়েছি, কারণ ডাল আমি খুব একটা পছন্দ করি না, আর যে স্যালাড। তো চলো খেয়ে নিই, তোমরাও লাঞ্চ করে নাও সবাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে খুশির খবরটা জানিয়েই দিই, অনেকে জেনে গেছে, কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে। তো তোমরা যে এত ভালোবাসা দেবে, এই কয়েকদিনে এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, তো আমার খুবই 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 খুশি, তোমরা আমার পাশে এই রকমভাবে সারা জীবন থেকো গো। আর খুশির খবরটা এই যে হচ্ছে, আমার 3K পূর্ণ হয়ে গেছে। তো আমাকে হঠাৎ করে আমাকে সবাই কনগ্রাচুলেশন জানিয়েছে, অনেকেই জানিয়েছে, তো তখনই আমি দেখলাম ও 3K পূর্ণ হয়ে গেছে। তো আমার এখন ইউটিউব ফ্যামিলি হচ্ছে 3K। তো আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ হ্যাপি হয়েছি। আর এত সাপোর্ট করেছো তোমরা, এত ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদেরকে কি মানে ভাষা নেই ধন্যবাদ জানাবার, ধন্যবাদ জানাবার। তো প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবে সাথে থেকো। আর এক বাকি আছে WT, তো WTটা তোমরা পূর্ণ করে দাও খুব তাড়াতাড়ি, তো তাহলে আমি ইউটিউব মেম্বার হয়ে যাব। তো প্লিজ 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 তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবেই আমার সঙ্গে থেকো, তোমরা ভুলে যেও না, প্লিজ ভুলে যেও না। তো চলো আজকের ভিডিওটা এই খুশি খবরটাই দিতে এলাম, আর ভিডিওটা কিন্তু আমি পরের দিন সকালে করলাম, কারণ সেদিনকে ভিডিওটা এন্ড করিনি, এন্ড করতে পারিনি সেদিনকেই, মানে একটু প্রবলেমের জন্য, তা আজকে জানিয়ে দিলাম। তো আজ থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হবে। তো প্লিজ বন্ধুরা এভাবে পাশে থেকো, আর এখন আমার ইউটিউব ফ্যামিলি হচ্ছে গিয়ে 3K, এর জন্য আমি ভীষণ খুশি। আর WTটা তোমরা একটু দাও, সময়টা আমাকে একটু দাও প্লিজ, ভিডিওগুলো সবাই দেখো,
শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এটাই বলবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা রাখ এই পর্যন্তই, মানে এইটুকু বলার ছিল, এইটুকু বললাম। আমার খুশি খবরটা সবাই তো জানো না, অনেকেই জানে, কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, তো অনেকেই জানো না, দেখোনি হয়তো, তো আমি জানিয়ে দিলাম তোমাদেরকে। তো খুশি, আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। তোমরা কিন্তু এভাবে সারা জীবন আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভুলে যেও না। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো ততক্ষণে চলি, কিন্তু আবারও টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।